আজকে সেই লীলা আপনাদের ঘরে শোনাবো যে এক টাকায় ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন। আচ্ছা কৃষ্ণকে তো আপনি দেখছেন, আমিও দেখছি, আমাদের ঘরে ভগবান আছে, এই ভগবান নয়, এ ভগবানকে তো খেতে দিলে খায় না, এ ভগবানকে তুমি ডেকে ডেকে তার কান ব্যথা হয়ে যাবে তবু সে সাড়া দেবে না, দেবে কি? সেই ভগবান যেটা অচল রূপে আমাদের মাঝখানে বসে আছে, কিন্তু তিনি হবে সচল, আপনার নাম ধরে ডাকবে, আপনার সঙ্গে খেলবে, আপনার হাঁড়ির ভাত নিজে খেয়ে যাবে, সেটা এক টাকার বিনিময়ে পাওয়া যায়। ওর জন্য কোটি কোটি টাকা খরচ করতে হয় না, ওর জন্য বিষয় সম্পত্তি লিখে দিতে হয় না। আজকে শুনুন, আপনাদের কত পয়সা কত দিক দিয়ে চলে যায়, কোনো একটা সৎ ব্যক্তিকে আপনি সৎ মন নিয়ে একটা টাকা আপনি দান করুন, এর বিনিময়ে আপনি ভগবানকে পেয়ে যাবেন সচল রূপে। তাই শুনবেন, এক টাকায় ভগবান দর্শন। শুনতে থাকুন, এক টাকায় কি করে ভগবানকে পাওয়া যায়। ঠিক আছে, বলিয়ে রাধা মাধবে কি। কাশি ধামে ছেলেটা, কাশি 5 বছরের ছেলে, নাম হলো তার দেবা। কি নাম বললাম? দেবা। বয়স 5 বছর। ছেলেটা প্রতিদিন স্কুলে যায়, কিন্তু কাশির ঘাটে স্নান করতে যায়। আর ছেলেটা 5 বছর বয়স থেকেই হরি নামে মেতে থাকে। আজও কাশির ঘাটে ছেলেটা স্নান করতে গিয়ে ঘাটে বসে বসে তালি দিয়ে হরি নাম করছে। ঠিক আছে, কতজন মানুষ গিয়ে দেবাকে বলছে, দেবা আমাদের এত বয়স হয়ে গেল তবু আমাদের মুখ দিয়ে হরি নাম উচ্চারণ হয় না, আর তুই এই বয়সে তুই হরি নাম করিস, কি করে পারিস রে? কথাটা কিন্তু অপ্রিয় সত্য। কি অনেকে মরতে বসেছে মুখ দিয়ে হরি কথা উচ্চারণ হয় না, কিন্তু আবার দেখবেন একটা 5 বছরের ছেলে হরি নাম শোনার জন্য বসে থাকে, এটাকে আপনি কি বলবেন? যে ওই ছেলেটা 5 বছর বয়সে না, ভক্ত ধ্রুব, ভক্ত ধ্রুব 5 বছর বয়সে ভগবানকে দেখতে পেয়েছিল। আস্তে, ভক্ত ধ্রুব 5 বছর বয়সে ভগবানকে দেখতে পেয়েছিল। ধ্রুবর বাবা ছিল উথানপাত। উথানপাতের 2 স্ত্রী সুরুচি সুনতি। সুরুচি হচ্ছে বড় বউ, সুনতি হচ্ছে ছোট বউ। সুনতি দেখতে খুব ভালো, কিন্তু উথানপাত সুরুচি বড় বউকে খুব ভালোবাসত। সুনতি বলে, আমি এত দেখতে ভালো তবু আমার দিকে নজর নেই, আমি ঠিক আমার স্বামীকে কায়দা করে নেব। এমন কথা শোনাতে লাগলো, উথানপাত কি করল, তার বড় বউকে ঘর থেকে বের করে দিল, জঙ্গলে পাঠিয়ে দিল। বড় বউয়ের তখন গর্বে সন্তান। রাজার বউ বনে গেল, জঙ্গলে ছেলে জন্ম দিল। ধ্রুব যখন 5 বছর বয়স, জিজ্ঞাসা করল, আমার বাবা কোথা? বলল, তোর বাবা হলো রাজা উথানপাত। একদিন মাকে না জানিয়ে ধ্রুব এসে বাবার কোলে বসে পড়ল, দেখে উঠল বাবা। উথানপাত বলল, তোর মায়ের নাম কি? আমার মায়ের নাম হলো সুনতি। তাহলে তুই আমারই ছেলে, জড়িয়ে ধরেছে। সুরুচি এসে বলল, এই ও ছেলের কথা ভুলে যাও, ছেলেকে ভালোবাসলে
ছেলের মায়ের খপর নেবে আর ছেলের মায়ের খপর নিতে নিতে আবার ছেলের মাকে নিয়ে টেনে আনবে ওকে কোল থেকে নামিয়ে দাও নামিয়ে দিল ধ্রুব বলল বাবা আমাকে তুমি কোল থেকে নামিয়ে দিলে বাবা বলল শোন ধ্রুব চিরকাল বাবারা ছেলেদের কোলে নিতে পারে না কাঁদতে কাঁদতে চলে গেল মায়ের কাছে মাকে গিয়ে জিজ্ঞাসা করল মা বাবা কোল থেকে নামিয়ে দিল পৃথিবীতে এমন কোনো বাবা আছে পৃথিবীতে এমন কোনো বাবা আছে যার কোলে উঠলে আর কোল থেকে কোনোদিন নামতে হবে না মা বলে দিল সে ওই জঙ্গলে আছে কে সে হলো ভগবান শ্রীকৃষ্ণ যার কোলে যদি একবার উঠিস সে কোনোদিন কোল থেকে নামিয়ে হরি বল হরি বল ধ্রুব চলে গেল জঙ্গলে শুরু করে দিল তপস্যা ভগবান এলো ধ্রুব বলল তোমাকে 5 বছর বয়সে পেলাম ভগবান বলল এই যে 5 বছর বয়সে তুই আমাকে পেলি চ তোকে এক জায়গায় নিয়ে যাব একটা পাহাড়ে নিয়ে গেল পাহাড় কিসে হবে নুড়ি পাথর বালি ধুলো মাটি কিন্তু ধ্রুব দেখছে যেখানেই হাত দিচ্ছে সেখানেই একটা করে হাড় একটা করে সেখানে মানুষের হাড় বলল ঠাকুর ধুলো বালি নুড়ি পাথরে পাহাড় তৈরি হয় কিন্তু এ তো মানুষের হাড় এত হাড় এলো কোথা থেকে ভগবান বলেছিল ধ্রুব এই যতগুলো হাড় দেখতে পাচ্ছ প্রত্যেকটা হাড় কুকুরের নয় গরুর নয় ছাগলের নয় মোষের নয় প্রতিটা হাড় হলো তোমার শরীরের ধ্রুব বলেছিল আমার শরীরের হাড় হ্যাঁ তুমি যতবার জন্ম নিয়েছ ততবার একটা করে হাড় এখানে আছে তাহলে চিন্তা করে দেখো ধ্রুব যে কতবার জন্ম নিয়েছ একটা করে হাড় জমে আছে হাড়ের পাহাড় হয়ে গেল তারপরে তুমি আমাকে 5 বছর বয়সে দেখতে পেলে তাহলে কি তোমার এক জন্মের সাধনা না জন্ম জন্মান্তর সাধনা করেছিল বলে তাই তুমি তদ্র 5 বছর বয়সে কেউ যদি কৃষ্ণ ভক্ত হয় কেউ যদি হরি ভক্ত হয় জানবেন ওটা আগের জন্মে করেছে তাই এ জন্ম ভেবেছেন কি আপনাদের সঙ্গে আমার প্রথম দেখা মোটেই নয় আগের জন্মে আমি হরিনাম করেছি আপনারাই হরিনাম শুনেছেন তাই ভগবান আবার বিচার করে এ জন্মে আবার আমাকে হরিনাম করার জন্য পাঠিয়েছে আপনাদের করে শোনার জন্য আবার এই স্থানে পাঠিয়ে এটা জন্ম জন্মান্তর এইভাবেই চলছে তাহলে ভক্ত দেবা ওই 5 বছর বয়সে কাশীর ঘাটে বসে হাতে তালি দিয়ে কি শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাদ নারায়ণ হে বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাদ নারায়ণ হে বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাদ নারায়ণ হে বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাদ নারায়ণ হে বাসুদেব একমাত্র স্বামী সাকা আমারা হে নাদ নারায়ণ হে বাসুদেব একমাত্র স্বামী বাড়ি যা হ্যাঁ হ্যাঁ তোকে বলছি বাড়ি যা না না ঘাড় ঘুরিয়ে লাভ নেই
দেবাকে বলছে ঘরে যেতে, ঠিক আছে? গ্রাম থেকে কতগুলো ছেলে এসেছে আর দেবাকে গিয়ে বলছে দেবা হরিনাম করতে হবে না, বাড়ি যা। দেবা বলে এখনো তো স্কুলে যাওয়ার সময় আছে, এখন কেন বাড়ি যাব, আর একটু হরিনাম করি। না দেবা তুই বাড়ি যা, আসতে ঠিক আছে, এখন চল পরে পরে যা, দেবা তুই বাড়ি যা। দেবা বলল এই তো এলাম, ওই এক কাজ কর, ওর বাড়িতে যে বিপদ হয়েছে সেটা ওকে বলে দে, ও নালে যাবে না। দেবা তোর বাড়িতে বিপদ হয়েছে, বিপদ আবার কি হয়েছে শুন, কিছুক্ষণ আগে তোর বাবা মরে গেছে, তোর বাবা মরে গেছে, যা বাড়ি যা। দেবা বলে বাবা মরেছে তো আমি কেন যাব, আচ্ছা বলুন তো মরা খবর শুনে কোন ছেলে ঘরে ছুটবে না। দেবা বলছে আমি বাড়ি যাব না, কেন জানেন, কারণ মরে গেলে যে আর কথা বলবে না, মরে গেলে যে তার বাবা স্কুলে নিয়ে যাবে না, মরে গেলে যে তার বাবা জুতো পরিয়ে দেবে না, জামা পরিয়ে দেবে না, এটা দেবা জানে না। তার মানে মরা কি জিনিস, মরে গেলে কি হয়, এটা এখনো পর্যন্ত ছেলেটা জানে না। 5 বছরের দেবা মরে গেলে যে আর কোনোদিন সে ঘরে থাকবে না, তাকে শ্মশানে পুড়িয়ে নিয়ে গিয়ে ছাই করে দেবে, আর কোনোদিনই তাকে দেবা দেবা বলে ডাকবে না, এ ছেলেটা তখনো তখনও কিন্তু জানে না। তাই দেবা বলছে মরেছে আমি কেন জানি, আরে জানা, আচ্ছা ঠিক আছে যাচ্ছি বলছি। দেবা বাড়ি ফিরছে, ও কাকা শুনেছ বাবা মরে গেছে, বাবা, হ্যাঁ ওই তো ছেলেগুলো এসে বললো বাবা মরে গেছে, কাকিমা শুনেছ আমার বাবা মরে গেছে, ও বৌদি বাবা মরে গেছে গো, সবাইকে খবর দিতে দিতে আসছে। কিন্তু যেই শুনছে দেবার আগে তারা ছুটে ঘরে চলে আসছে, দেবা হরি নাম করতে করতে আসছে, যাকে দেখতেই বলছে দাদা বাবা মরে গেছে। দেবা নিজের বাড়িতে এসে দেখলো যে সে আসার আগে হাজার হাজার মানুষ তার বাড়িটার সম্মুখে উপস্থিত, আস্তে আস্তে বাড়িতে ঢুকেছে, মাকে জিজ্ঞাসা করছে মা বাবা কোথা, মা জল ভরা চোখে ইশারা করে দিল তুলসী তলায়। দেবা গিয়ে দেখলো যে তুলসী তলায় তার বাবাকে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে, সাদা কাপড়টা খুলেছে দেখলো তার বাবা ঘুমাচ্ছে। মৃত্যু অনেক রকম হয় ভাই, আপনাকে মরতে হবে আমাকে মরতে হবে, কিন্তু দেখবেন এমন কিছু ভয়ঙ্কর মৃত্যু আছে যাদের দিকে আপনি তাকাতে পারবেন না। বলুন কেউ যদি পুড়ে মরে, কেউ দেখবেন আগুনে পুড়ে মরে গেছে, আপনি তার দিকে তাকাতে পারবেন না। কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে, আপনি তার মুখের দিকে তাকাতে পারবেন না। কেউ যদি বিষ খেয়ে মরে, তার দিকে তাকাতে পারবেন না। কিন্তু কেউ যদি তুলসী তলায় প্রণাম করে মরে যায়, কেউ যদি ঠাকুরের কাছে প্রদীপ জ্বালতে জ্বালতে মরে যায়, কেউ যদি হরিবাসরে হরিনাম শুনতে শুনতে মরে যায়, আপনার মনে হবে মানুষটা ঘুমিয়ে পড়েছে, কিন্তু সে মৃত্যু আমাদের কপালে নেই। আমি তো প্রতি হরিবাসরে আমি প্রার্থনা করি ঠাকুর তুমি আমাকে কোনো হরিবাসরে তুমি আমার মৃত্যু দাও, আমি রোগের জ্বালায় মরতে চাই না।
কিন্তু আমারে কপালে সে মৃত্যু জুটবে না, সেই মৃত্যু জুটে যাবে। তুমি বিছানায় পড়েছো, পিঠে ঘা হয়ে যাবে, তোমারই ছেলেরা ব্রাহ্মণদের ডেকে নিয়ে এসে বলবে ওর প্রাচিত্ব করে দাও। ব্রাহ্মণরা প্রাচিত্ব করছে, তুমি জানো যে আমি মরছি না বলে আমার পরিবারের মানুষের কষ্ট হচ্ছে। তুমি প্রাচিত্বর মন তো বলছো, যাতে তুমিও চাও যে এবার মরে যায়, তবু মরণ হয় না। বলুন, এই মৃত্যু কোনোদিন আনন্দের মৃত্যু হতে পারে না, সেই মৃত্যুকে প্রার্থনা করো ঠাকুর তুলসী তলায় জল দিয়ে যেন আমরা চলে যেতে পারি, ভগবানের কাছে প্রদীপ জেলে যেন আমরা চলে যেতে পারি। তাই দেবাসে দেখলো তার বাবা ঘুমাচ্ছে, বাবাকে ডাকছে, বাবা স্কুলে যাওয়ার সময় হয়ে গেল, আমার গা মুছিয়ে দিবি না, তুই এখানে শুয়ে আছিস কেন, উঠে পড় না, আমার কথা তুই শুনতে পাচ্ছিস না, বুকে মারতেছে, ওঠ না, উঠে পড়। কাকা কাঁদছ কেন, কাকিমা কি হয়েছে? সবাই বুঝে নিল যে ছেলেটা এখন মরা কি জিনিস জানে না, জানে না যে মরে গেলে কোনোদিনই ওর বাবার উঠবে না। ছেলেটা ঘর থেকে জামা নিয়ে এসেছে, বাবা জামাটা পরিয়ে দে আমাকে, ঘর থেকে জুতোটাকে নিয়ে এসে বাবার হাতে দিয়েছে, বাবা জুতোটা পরিয়ে দে, স্কুলের ব্যাগ নিয়েছে, বাবা আমাকে স্কুলে দিয়ে আসবে, চল, হাত ধরে টানাটানি করছে, চল না বাবা চল না, কেন এমনি করে নিয়ে দেখবি, মালতী তোমার ছেলেটাকে ধরো, বুঝতে পারছি তোমার বড় কষ্ট হচ্ছে, তবু ছেলেটাকে ধরো। ছেলেটাকে বুকে জড়িয়ে রেখেছে ছেলেটার মা, গাছ কাটা হয়েছে, মাছের খাটিয়া হয়েছে, তুলেছে দেবার বাবাকে, ওমা বাপকে কোথা নিয়ে যাচ্ছে, বাপকে আমাকে আর কোনোদিন স্কুলে নিয়ে যাবে না, আর কি জুতো মরিয়ে দেবে না, আমার বাপ যেখানে যাচ্ছে আমি সেটা যাবো, আমাকে ছেড়ে দে না মা, আমাকে ছেড়ে দে, আমার বাপের কাছে যাবো। শ্মশানে নিয়ে যাচ্ছে, একজন এসে দেবার হাত ধরল, দেবা তোকে শ্মশানে যেতে হবে, কেন তোর একটা কাজ পড়ে গেছে, মুখে আগুনটা দিতে হবে। দেবারও যাত্রা হলো শ্মশান যাত্রা, মালতী একা বসে আছে ঘরে, তাকিয়ে দেখতে পেল যে মানুষটা প্রতিদিন ঘরে আসত আজ ঘর ছেড়ে চলে যাচ্ছে, কোনো দিনের জন্য আর ফিরবে। হায় রে নিঠুর কালা, এ কি তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দা, হাই রে নিঠুর কালা, কি তোর কেমন খেলা,
আমায় বড় ব্যথা দায় যে তোমারে কেঁদে যদি কিছু থাকে তবু স্ত্রী সেটাকে ভাঙিয়ে ভাঙিয়ে চলে, কিন্তু স্বামীর যদি কিছু না থাকে, স্বামী মারা গেলে তার ভিক্ষে করা ছাড়া রাস্তা নেই। মরার আগে বলে গেছে, দেবাকে একটু লেখাপড়া শিখিও, মানুষ করো। লেখাপড়া শেখাবার জন্যে মালতী কি করেছে, ভিক্ষে করতে চায়। সকাল বেলায় বেরিয়ে পড়ে ভিক্ষে করতে, যা চাল ডাল পায় রান্না করে ছেলেটাকে খেতে দেয়, ছেলে স্কুলে যায়। অভাব কাকে বলে মা? অভাব আজকে দেখুন মালতীর ঘরে সেই অভাব। দেবা বলল, আমাকে একটু দুধ দিয়ে ভাত দিবি? মা বলে, চাল কিনতে পয়সা পাইনি, দুধ ভাত। ছেলে বলে, দুধ দিয়ে ভাত দিবি তবে স্কুলে যাব, নইলে যাব না। স্বামী বলে গেছে, একটু লেখাপড়া শিখাবি ছেলেটাকে? ছেলেটাকে স্কুলে পাঠাবার জন্য বলে, দাঁড়া তোকে দুধ ভাতই দেব। চালকে শিলে বেটেছে। বলো তো মা, চাল ধোয়া জল কেমন? চাল ধোয়া জল নিয়ে ছেলের ভাতে দিয়েছে।
ने दूध भात खावी बोले चली এই তোর ভাতে দুধ দিলাম খেয়ে দে বাবা খেয়ে দে স্কুলে যা মা তুমি আমার জন্য দুধ এনেছো তোর জন্য আমি দুধ এনেছি গো কাকা চালবাটা জল খাচ্ছে ছেলেটা স্বামী মরে গেলে স্ত্রী কাঁদে আবার দু বছর পরেও দেখবে স্ত্রী কাঁদে আজকে মালতী চোখের জলে কাঁদছে কেন জানি যে দেবারে তোর বাবা যদি বেঁচে থাকতো তাহলে আমাকে চালবাটা জল খাতে হতো না অন্তত এক বাটি দুধ এনেও তোর ভাতে দিতে পারত তাকিয়ে দেখুন যাদের স্বামীগুলো চলে গেছে যাদের জীবন থেকে হাতের শাঁখা মাথার সিঁদুর চলে গেছে আপনারা বুকে হাত দিয়ে বলুন তো কেমন আছেন বেঁচে আপনারা আছেন কিন্তু পরে লাথি ছাঁটা খেয়ে বেঁচে থাকতে হচ্ছে পারবেন না জীবনে দুঃখের কথা আর নতুন করে কাউকে জানাতে পারবেন না সেই জন্য বলে ও হাতের শাঁখা মাথার সিঁদুর একটা মূল্য আছে ওটা যতদিন মাথায় থাকবে আপনার দিকে আঙুল তুলতে পারবে না কলিকাতায় দেখবেন গাড়ি যায় লাল যখন আলো জ্বলে ওঠে গাড়িকে দাঁড়িয়ে পড়তে হয় কেন এখন গাড়ি যাবে না তদ্র মাথায় যাদের সিঁদুর আছে অন্যান্য ছেলেরা ওদিকে তাকিও না দাঁড়িয়ে যাও ও আলো জ্বলে গেছে লাল আলো জ্বলে গেছে ওদিকে যেও না বিপদ আছে তদ্রবে সিঁদুর হলো সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেটা পাঁচ টাকায় পাতা পাওয়া যায় কিন্তু সিঁদুরকে কোনোদিন পায়ে পড়া যায় না নপুর দু লাখ টাকা নপুর সে পায়ে পড়া যায় মাথায় পড়া যায় না আর দু টাকার পাতার সিঁদুর মাথায় পড়া যায় কোনোদিন পায়ে পড়া যায় তাই এটা বড় মূল্যবান আজকে যতদিন দেবার বাবা ছিল তবু হাসি খুশি জীবন ছিল কিন্তু আজকে মরে যেতে মালতীকে চাল বাটা জল করে দেবার ভাতে একে বলে অভাব আজকাল দিনে ছেলেরা তো সে অভাব বোঝে না কষ্ট বোঝে না আজকাল দিনে ছেলের মা কি করছে চিনি দিচ্ছে ভাত খেন দুধ দিচ্ছে ভাত খেন কোলে করে নিচ্ছে ভাত খেন না খাবো না ঘুরে ঘুরে খাবো না খাবো না অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছে খাবি খা দুধ দিলে খাবে না চিনি দিলে খাবে না বাতাসা অ্যান্ড্রয়েড ফোন দেখিয়ে দাও কার্টুন দেখতে দেখতে ঠিক তাহলে যে পাঁচ বছরের ছেলেরা অ্যান্ড্রয়েড ফোন দেখে ভাত খায় তাদের অভাব কোথা থেকে থাকবে তাই আজকাল দিনে অভাব হচ্ছে আরে দেবা খেয়েছিস তো স্কুলে যা দেবার কাঁধে বই তুলে দিয়েছে দেবা যখন স্কুলে যাবে মাকে বলে একা যেতে আমার বড় ভয় করে মা বলে এক কাজ কর তোর যত ভয় করবে একজনকে তুই ডাকবি কি হরিনাম করতে করতে যাবি ওরে হরিনাম এমন একটা জিনিস হরি নাম কেউ যদি বাঁশ বাগানে দাঁড়িয়ে যদি হরিনাম করে বাঁশ বাগানে ভগবান নেমে এসে ভক্তকে কৃপা করবেন জীবনে দুঃখ হলে তাকে জানাবি কষ্ট হলে তাকে জানাবি পাড়া প্রতিবেশীকে জানাতে যাবি না কষ্ট তোর বাড়িয়ে দেবে ওরা কথাটা কিন্তু সত্য আমাদের দেখবেন মায়েরা কি করে কলে জল নিতে নিতে কাঁদ যে জল নিচ্ছে সে বলে হ্যারে তুই কাঁদছিস কেন কি বলবো দিদি আমার স্বামী রাত্রিকালে কি বলেছে তোকে বলে কি বল না কি বলেছে আমি নাকি অমুক একটা ছেলের সঙ্গে থাকি আমার স্বামী আমাকে নিয়ে আর ঘর করবে বাপের বাড়ি চলে যাব আমাকে যা বলতেছে
আচ্ছা যাকে জানালো সে দেখবে বড় করে একটা হাই তুলবে, হাই তোদের এই চলেছে বলো, সে গিয়ে তার কর্তাকে বলবে তুমি বলো আমার চই বউটা ভালো, ভেতরে ভেতরে কি চলছে জানো। কর্তাকে জানালো, কর্তা চায়ের দোকানে এসে বলবে জানিস যাকে এত ভালো মনে করতাম ভেতরে যে ওদের কি চলছে কি চলছে। বলো তোমার ঘরের হাঁড়িটা ফাটালো কে, পাড়া প্রতিবেশী ফাটাইনি তুমি নিজে ফাটিয়েছো। সেই জন্য জীবনে যদি দুঃখ আসে জীবনে যদি কষ্ট আসে একে তাকে জানাও না, জানিয়ে দাও ভগবান শ্রীকৃষ্ণকে তিনি তোমার দুঃখ মাথায় ও ছাড়া কেউ নিতে পারবে না। তাই দেবা জীবনে কষ্ট আসুক দুঃখ আসুক যন্ত্রণা আসুক হোঁচটকে পড়বি আবার উঠেও আসতে পারবি, হয়তো রক্ত ঝরবে কিন্তু ভগবানের নাম করে বেরুলে ঘরের ছেলে ঘরে ফিরে আসতে পারবে। সেই জন্যে হরি নাম করবে, ঠিক আছে। দেবা স্কুলের ব্যাগ নিয়েছে, জয় গোপাল কৃষ্ণ মুরারি নাথ নারায়ণ হরি, 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 গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে হম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে হম হরে গোবিন্দ হরে। তাহলে দেবা কি করছে, কাঁধে ব্যাগ, রাস্তায় যেতে যেতে হরিনাম করতে করতে যাচ্ছে। আমরা কত বসে আছি হরিবাসরে, সে যদি রাস্তায় হরিনাম করতে পারে আমরা হরিবাসরে পারবো না, পারবো তো? একবার কানেকশন জুড়ে নিক তালে তালে, গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল হরে গোবিন্দ হরে হাম হরে গোবিন্দ হরে গোপাল হরে গোবিন্দ হরে ও শ্যাম 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 হরে গোবিন্দ হরে। বলিয়ে রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি এক টাকা দিবি কি, এক টাকা দিবি মা? মালতী বলে দেবা এক টাকা জানিস মা, আমি তো স্কুলে যাই
স্কুলের ধারে যে বাদাম বিক্রি হয়, লজেন্স বিক্রি হয়, অনেক দোকান বসে, সবাই কিনে কিনে খায়। আমি তাকিয়ে থাকি, আমার দিকে কেউ দেয় না। এক টাকা দিবি মা, আমিও কিনে খাব। মা বলে, এক টাকা চাইছিস? দাঁড়া বাবা, একটা টাকা দিচ্ছি। লক্ষ্য করুন, হাঁড়ি কলসি ঘটি বাটি সব জায়গায় হাত দিয়েছে, কিন্তু একটা টাকা পাই নাই। দেবা দাঁড়িয়ে আছে, এক টাকা দিলে সে স্কুলে যাবে। পেলি মা? মা ঘরে ঢুকে খাচ্ছে। ঠাকুর মানুষের অভাব থাকে আমি জানি, কিন্তু এমন অভাবই করলে কেন যে একটা টাকা আমার ছেলেকে আমি দিতে পারি? মা, এক টাকা নেই। দাঁড়া বাবা, মা কি করেছে? উঠেছে ঠাকুর ঘরে, উঠেছে মা ঠাকুর ঘরে। লক্ষ্মীর ঝাঁপি থাকে তো মা, লক্ষ্মীর ঝাঁপি, লক্ষ্মীর ঝাঁপিতে হাত দেবার আগে মা লক্ষ্মীকে জানাচ্ছে, মা রে আজ আমার ছেলে একটা টাকা চেয়েছে, মা তোর কাছে আমি বেশি কিছু চাই না, তুই তো ধনের দেবী মা, তোর কাছে তো অনেক ধন সম্পত্তি, আমি তোর কাছে শুধু একটা টাকা চাইছি, তুই আমাকে একটা টাকা দে মা, একটা টাকা দে। লক্ষ্মী ঝাঁপিকে প্রণাম করে হাত দিয়েছে। ঝাঁপিতে দেখবেন নোয়া থাকে, বালা থাকে, কড়ি থাকে, সিঁদুর থাকে, এক টাকা বার করেছে। দেবা, এক টাকা পেয়েছি দেবা, এক টাকা পেয়েছি। দে মা তাড়াতাড়ি এক টাকা দে, হাতে দিয়েছে। দেবা এক টাকাটা হাতে নিয়েছে, দুয়ার থেকে বাকুলে লাপিয়ে পড়েছে। মা দুয়ারে দাঁড়িয়ে আছে, দেবা দুয়ার থেকে বাকুলে, এবারে দরজা খুলে যাবে স্কুলে। যেই দরজার দিকে তাকালো, দেখতে পেল দরজার সম্মুখে একটা বৈষ্ণব করতাল বাজাতে বাজাতে ভিক্ষা করছে। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় নামের গুণে শিলা ভাসে জলে, 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 শশীতল হয় প্রাণ রে, শশীতল হয় প্রাণ, নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, শশীতল হয় প্রাণ রে, শশীতল হয় প্রাণ। বল বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম, বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম, বলে রে বদন, বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা
হরি নাম বল রে বদ বল রে বদ বল রে বদ বল রে বদ সুধবতায়ে কৃষ্ণ নাম মধুবতায়ে কৃষ্ণ নাম বল রে বল রে বল রে বদ বল রে বদ সুধাম খাই কৃষ্ণ বল রে বদ বল রে বদ সুধাম খাই কৃষ্ণ বলিয়ে রাধা মাধব কি এক টাকা দিবি কি না না আবার এক টাকা করতে গেল দেখুন দরজার সম্মুখে বৈষ্ণব মাঝখানে দাঁড়িয়ে আছে দেবা পিছনে দাঁড়িয়ে আছে মালতী দেবা প্রথম মাকে বললো এক টাকা দিতে এক টাকা নিয়ে ছেলেটা আনন্দ করে যাচ্ছে স্কুলে কিছু কিনে খাবে কিন্তু রাস্তায় যাবার আগে দরজার সম্মুখে বৈষ্ণব দাঁড়িয়ে হরি নাম শেষ করে করতালটা রেখে দিয়ে হাত পেতেছে এক টাকা দিবি মা মালতী কথাটা শুনতে পেয়েছে মালতী জানে যে লক্ষ্মীর ঝাঁপি থেকে এক টাকা পেয়েছি সেটা ছেলেকে দিয়েছি ছেলে জানে মা কষ্ট করে এক টাকা আমাকে দিয়েছে আমি এক টাকার কিছু কিনে খাবো কিন্তু বাধা হয়েছে বৈষ্ণব এখন আমি কি করে স্কুলে যাব দেবা একবার বৈষ্ণবের দিকে দেখে একবার মায়ের দিকে দেখে একবার নিজের হাতের একটা টাকার দিকে দেখে মালতী দরজার দোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ দিয়ে জল ভরে যাচ্ছে কেন সে জানে অল্প ভাগ্যে হয় না কবু সাধুগুরু বৈষ্ণবের আগমন অল্প ভাগ্যে হয় না কবু হরি নাম সংকীর্তন অল্প ভাগ্যে হয় না কবু বৈষ্ণব সেবন অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব বাড়িতে আসিয়া মেলে বৈষ্ণবকে কর হে সেব যার দরজার সম্মুখে কোনো বৈষ্ণব এসে দাঁড়াবে জানবেন আপনি বড় ভাগ্যবান নালে বৈষ্ণব আপনার বাড়িতে আসবে না কোন সন্ত সাধু মহাত্মা বৈষ্ণব বাড়ির সম্মুখে সে যদি দাঁড়ায় সব কাজ ফেলে রেখে তাকে বাড়িতে ডেকে নিয়ে এসে এক গ্লাস জল দাও বৈষ্ণব যদি হয় তার পা ধুইয়ে দাও দেখবেন অনেক অন্নপ্রাশন বিয়ে বাড়িতে নিমন্তন্ন হয় বৈষ্ণবকে নিমন্তন্ন করে না কেন বলুন তো কারণ বৈষ্ণব তো কিছু গিফট আনতে পারবে না কিন্তু বৈষ্ণব আপনার বাড়িতে যেটা নিয়ে যাবে কোনো নেতা মন্ত্রী আপনার বাড়িতে সেটা নিয়ে যেতে পারবে আপনি কোনো নিমন্তন্ন করলে দেখবেন আপনার জন্য শাড়ি নিয়ে যাবে মিষ্টি নিয়ে যাবে ফল নিয়ে যাবে গিফট নিয়ে যাবে কিন্তু আপনি একটা বৈষ্ণবকে নিমন্তন্ন করলে সে মিষ্টি নেবে না শাড়ি নেবে না ফল নেবে না কিন্তু তার নামে ঝোলায় করে ভগবানকে আপনার বাড়িতে নিয়ে গিয়ে পৌঁছিবেন বৈষ্ণবের কাছে সবাই মাতা নত হয়ে যায় সবাই মাতা নত হয়ে যায় বৈষ্ণবের সঙ্গ যে করবে শিবের বলায় কি থাকে মা শিবের বলায় কি থাকে সাপ থাকে শিব হচ্ছে পরম বৈষ্ণব আচ্ছা সাপের সবচেয়ে বেশি শত্রুকে জানেন গরুর পাখি সাপ দেখলেই গরুর খেয়ে নেবে
গরুটাকে নারায়ণের বাহন, কি নারায়ণ যাকে নিয়ে যায়, এই গরুর পৃষ্ঠে বসে নারায়ণ ঘুরে ঘুরে বেড়ায়। শিবকে একদিন নিমন্ত্রণ করেছে শ্রী বিষ্ণু নারায়ণ, শিব গিয়ে দাঁড়িয়েছে নারায়ণের কাছে, গরুর ছিল বসে, শিবের দিকে তাকিয়ে মাতা। তখন শিবের গলা সাপটা গলা থেকে বেরিয়ে গরুরকে বলছে, কিরে গরুর কেমন আছিস, আয় রাস্তাঘাটে দেখলে তো খুব খেয়ে নিস, চল আয় আয় না খাবি আয় খাবি আয়। গরুর বলে কেন ওই জায়গায় হাত দিতে পারবো না, তুই শুধু একবার নেমে আয়, শুধু একবার নেমে আয় দেখি তোর কি করি। সাপ বলে কিনা আমি জানি, আমাকে ছুঁতে পারবি না, কেন জানিস, কারণ আমি কোনো নেতার গলায় বসে নেই, মন্ত্রীর গলায় বসে নেই, আমি বসে আছি পরম বৈষ্ণবকে আশ্রয়। সেই বৈষ্ণবকে দ্বার থেকে কোনোদিন ফিরিয়ে দেয়া যায় না। আজকে মালতী বলে আমি এখন কি করিব, কোথায় যাব, একবার হরি বল হরি বল। আমি কেমন করে এই বৈষ্ণবকে বিদায় দেব, বলো বলো দয়া দয়াময়, আমি এখন কি করিব, কোথায় যাব, কি করিব, আমি কোথায় যাব। দেবা গিয়ে মায়ের কাছে দাঁড়িয়েছে, মা কাঁদিনিস, মা কাঁদিনিস, দেবা স্কুলে যাবি না, যাব মা স্কুলে, ১ টাকা তো তুই আমাকে দিলি, আমি জানি তোর ঘরে আর ১টা টাকা নেই, বৈষ্ণব ১টাকা চেয়েছে, এক কাজ কর মা, আমি অন্যদিন কিছু কিনে খাবো, ১টাকাটা তুই বাবাজিকে দি, আমি আজ আর কিছু কিনে খাবো না, অন্যদিন ১টাকা দিবি বাবাজিকে দিয়ে, তুই কিছু কিনে খাবি না মা, আমি তো তবু সকালবেলা খেয়েছি, বাবাজি বলে সকাল থেকে কিছু খেতে পায় না, ১টাকা দিলে খাবে, তুই বাবাজিকে। মালতী ছেলেটাকে জড়িয়ে ধরেছে, মহা অপরাধের হাত থেকে তুই আমাকে বাঁচিয়ে দিলি বাবা, আমি দেবো কেন, তুই দিয়া। দেবা গিয়ে ১টাকা নিয়ে, এই শোন দেবা, বৈষ্ণব মানুষ আগে প্রণাম করবি। দেবা ১টাকাটা পকেটে নিয়েছে, নিয়ে আগে বাবাজিকে প্রণাম করেছে, বাবাজিও ঘুরিয়ে দেবাকে প্রণাম করেছে। এটা কিসের ধর্ম? বৈষ্ণব ধর্ম। বৈষ্ণবটা কোনো জাত নয়, বৈষ্ণব হচ্ছে ধর্ম, যে কোনো মানুষ বৈষ্ণব ধর্মকে পালন করতে পারে, আর বৈষ্ণব ধর্ম হলো বৈষ্ণবকে যে প্রণাম করে, ঘুরিয়ে বৈষ্ণব তাকে প্রণাম করে। আপনি বলবেন জয় নিতাই, সেও ঘুরিয়ে বলবে জয় নিতাই, আপনি বলবেন জয় রাধে, সেও ঘুরিয়ে বলবে জয় রাধে, কেন, এ নিতায়ের লোক ও নিতায়ের লোক, তাই জয় নিতাই সেও বলে জয় নিতাই, জয় রাধে জয় রাধে, এও রাধের লোক ও রাধের লোক। এবার তুমি নিতায়ের লোক ও মদ খাওয়ার লোক, ও কি বলবে জয় নিতাই, তুমি বলবে জয় নিতাই, ও বলবে যেমন যাচ্ছিস জানা ভাই,
সেই জন্য বলে সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গ নরক। প্রণাম করেছে, প্রণাম করে বাবাজি হাত পাতো, হাত পেতেছে, একটা টাকা বাবাজির হাতে দিয়েছে। বাবাজি বলে তুই এক টাকা আমাকে দিলি, জানো বাবাজি আমাদের স্কুলের ধারে অনেক কিছু দোকান বসে, মাকে বলেছিলাম এক টাকা দিয়ে আজকে কিনে খাবো, আমি তো চলে যেতে পারতাম, কিন্তু তুমি বললে সকাল থেকে কিছু খেলে না, আমার মা তো তবু খাইয়েছে, তাই অন্যদিন কিছু কিনে খাবো। বাবাজি এক টাকা তোমাকে দিচ্ছি, তুমি দোকান থেকে কিছু কিনে খেয়ে। বাবাজি দেওয়াকে জড়িয়ে ধরেছে দেওয়ারে। সকাল থেকে কি বলছিস, কাল রাত থেকে আমি কিছু খাই নি, আমার বয়স হয়ে গেছে, কিন্তু তোর পেটের খাবারটা তুই আমাকে তুলে দিলি রে দেব। ওরে দেবারে বাবাজি কিছু কিনে খেও, আমি স্কুলে যাচ্ছি, দাঁড়া, তুই তোর পেটের খাবারটা আমাকে দিয়ে দিলি, আমি যদি সত্যি কৃষ্ণ ভজন করে থাকি, সত্যি আমি ভগবানকে সেবা দিয়ে যদি সেবা করে থাকি, আমি তোকে আশীর্বাদ করছি, এই এক টাকার বিনিময়ে তোর কৃষ্ণ দর্শন হবে। দেবা বলে আমি তো ঠাকুর ঘরে প্রত্যেকদিন কৃষ্ণকে দেখি, বললো ওই কৃষ্ণ নয় যেটা আমি, যার দেখা পাইনি, আমি সেই কৃষ্ণকে তুই দেখতে পাবি, যে কৃষ্ণ তোর নাম ধরে ডাকবে, যে কৃষ্ণ তোর কাছে নাচবে, যে কৃষ্ণ তোর কাছে গাইবে, যে কৃষ্ণ অচল নয় সচল হয়ে থাকবে, যে কৃষ্ণকে দেখার জন্য মুনি ঋষিগণ ভিখারি, সেই কৃষ্ণর দর্শন তুই পাবি, দর্শন পাবি, দর্শন পাবি। হরি বল, হরি বল। বৈষ্ণবের আশীর্বাদ। বললো সেই কৃষ্ণ থাকে কোথা, ওটা তোর মাকে বল। আচ্ছা ঠিক আছে, চলে এসেছে, স্কুলে আর যায় না, মাকে বলছে, মা বাবাজিকে এক টাকা দিতে বলল যে কৃষ্ণ দেখা পাবি, বলে চ দেখবি চ, বলে ওই কৃষ্ণ নয়, সেই কৃষ্ণ নাচবে গাইবে, আমার নাম ধরে ডাকবে, বলো না মা সেই কৃষ্ণ থাকে কোথায়। মা এখন মুখ ফুসকে বলে ফেলেছে, ওরে দেবা সেই কৃষ্ণ থাকে বৃন্দাবন। যেই বলেছে বৃন্দাবন, বলাস আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, সেতাই গিয়ে হেরব আমি যুগল চর, 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 তারে যুগল চর, যুগল চর, উলুধ্বনি উলুধ্বনি, যুগল চর, যুগল চর, তালে তালে হরিবল, 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 সেতাই আছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড আর কি, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, গিরি
গোবর্ধন ললিতা বিশাখা আদি যত সখী গণ 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 শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখা গণ হো শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখা গণ শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত সখা যাবো 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 ওমা যাবো বৃন্দাবন যাবো বৃন্দাবন যাবো বৃন্দাবন যাবো বৃন্দাবন চলে চলে যা চলে যা যাবো বৃন্দাবন যাবো বৃন্দাবন যাবো বৃন্দাবন আরে যাবো বৃন্দাবন 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 বলিয়ে রাধা মাধব কি স্কুলে যাবি কি বাবা ওরম করতে নেই পাঁচ বছর তোর বয়স তুই বৃন্দাবনে যেতে পারিস তোকে বৃন্দাবনে যেতে হবে না বই খাতা নেই স্কুলে যা বাবা ছেলে মানুষ গন্ডগোল বাবাজি এক টাকা দিলাম ছেলের মাথাটা খেলো স্কুলে যাবার নাম নেই তো স্কুলে যাবি না তুই কি করবি বলে আমি আমি স্কুলে যাব না কিন্তু করবিটা কি আমি হরি হরি বলিব হরি হরি বলিব হরি হরি বলিব হরি হরি বলিব বাহু তুলে নাচিব হরি হরি বলিব বাহু তুলে নাচিব হরি হরি বলিব 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 দেবার মনের ভেতরে এমন একটা জেগে গেল কোনটে কি জানেন আমি পেটের খাবার বাবাজিকে দিয়েছি বাবাজি বলেছে এক টাকায় ভগবান দর্শন হবে মা অনেক কান্নাকাটি করে এক টাকা দিয়েছে বাবাজিকে তুলে দিয়েছি আমি ছেড়ে কথা কইব এক টাকায় আমি ভগবান দেখবই দেবা স্কুল বন্ধ করে দিয়েছে মা রান্নাশালে রান্না করে ওমা আমি বৃন্দাবন যাব ঝাঁট দেয় ওমা আমি বৃন্দাবন যাব ঘাটে বাসন মাজতে যায় ঘাটের ধারে বসে ওমা আমি বৃন্দাবন 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 করে করে মাকে পাগলি ভাবলে ছেলে যা ধরেছে লেখাপড়া তো বন্ধ আমি কোথা ঘুমিয়ে পড়বো ছেলে কেটে পড়বে তাই মা কি করেছেন জানেন দেবার কোমরে যে ঘুমসি আছে নিজের আঁচল দিয়ে ঘুমসিটাকে বেঁধে দিয়েছে মায়ের আঁচল কি গো বড় মূল্যবান নয় আজকাল দিনে তো মায়েরা আঁচল ছেড়ে দিচ্ছে সব না না এদিকে নয় আমাদের ওদিকে কিন্তু বুঝে নিতে হবে আজকে বলো তো ছোটবেলায় যখন আমরা ভাত খেতাম হাতে জলটা কোথা মুছতাম মায়ের আঁচল খেলাধুলা করে ফিরতাম ফিরে এসে মুখে চোখে ঘাম দিত ছুটে গিয়ে কোথা মুছে নিতাম মায়ের আঁচল বাড়িতে যদি লোকজন আসতো ভয়ে কোথা লুকিয়ে পড়তাম মা যখন মেলায় যেত কিছু কেনাকাটা করতো আমরা তখন কি করতাম মায়ের আঁচল ধরে ঘুরে সেই জন্যে আঁচলকে ছেড়ে লাভ নেই ওটাকে রাখতেই হবে তুমি দেখবে হিন্দু সনাতন ধর্মের
একটা মেয়েকে শাড়ি পরলে যা সুন্দর দেখাবে অন্য কোন জিনিস পরলে তত সুন্দর দেখাবে না। একটা পুরুষ মানুষকে ধুতি পরলে যা সুন্দর দেখাবে প্যান্ট শার্ট বুট পরলে তা হয় না। তা বলে যে ধুতি তোমরা পরবে কি না পরবে সেটা বড় কথা নয়, এইটুকু বলবো ধুতিকে কেউ অপমান করতে চেয়েও না, কারণ ধুতি পরা মানুষ আছে বলে আমরা খেতে পাচ্ছি, ধুতি পরা মানুষ আছে বলে খেতে পাচ্ছি, নইলে খেতে পেতাম না। আমার অপরাধ নিও না, মোদী সরকার এক রাত্রিতে নোটবন্দি ঘোষণা করেছিল, তাই না? এক রাত্রিতে নোটবন্দি করেছিল, নতুন টাকা করে দিয়েছিল, কিন্তু টাকার মাঝখানে মানুষটাকে পাল্টাতে পারি। হাজার টাকার নোট 2000 টাকা হয়েছে, 100 টাকা 200 টাকার নোট হয়েছে, কিন্তু টাকার মধ্যে আগেও যে মানুষ ছিল এখনো সেই মানুষ আছে, আর টাকার মধ্যে আগে সেই মানুষটাই ছিল এখনো আছে, যে আজও পর্যন্ত প্যান্ট শার্ট বুট পরেনি, সামান্য ধুতি আর হাতে লাঠি নিয়ে ঘুরে বেরিয়েছে, তাকে সবাই চেনে ইন্দিরা গান্ধী। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ধুতি পরা মানুষকে এখনো পর্যন্ত সম্মান করে যাচ্ছে।